ওয়েলকাম স্টুডেন্ট, আমরা শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো আলোচনা করছিলাম স্বাধীন ভারতের শিক্ষা নিয়ে। শেষ ভিডিওতে আমরা স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, রাধাকৃষ্ণ কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন আলোচনা করেছিলাম, গ্রামীণ বিশ্ববিদ্যালয়। তা আজকে আসবো, তারপরে আমি পর্যায়ক্রমে আসছি। তারপরে যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, তারই অপর নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। কেন সেটা আমি পরে বলছি। মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন ভারতবর্ষের, স্বাধীন ভারতের দ্বিতীয় শিক্ষা কমিশন। প্রথমে বলবো মাধ্যমিক শিক্ষা কমিশন কেন গঠিত হলো। স্বাধীন ভারতে প্রথম দেখা গেল কি উচ্চ শিক্ষার উন্নয়নের দরকার হলো, অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার যাতে উন্নতি ঘটানো যায় তার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সভাপতিত্বে তৈরি হয়েছিল। আমরা তার শিক্ষার লক্ষ্য, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, সমস্ত কিছু করেছি। কিন্তু কয়েক বছরের পরেও দেখা গেল সেইভাবে আশানুরূপ শিক্ষার উন্নতি হলো না। তখন কি দেখা গেল, বোঝা গেল এটুকু যে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু উন্নতি করলে হবে না, আমাকে নিচের দিকটা তো দেখতে হবে। কলেজে কারা ভর্তি হবে, বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হবে, মাধ্যমিক স্তরের শিক্ষা শেষ করে তবে তো কলেজে যাবে। তাহলে আমার যদি একতলা বাড়িটাই ঠিক না থাকে তো দোতলাটাকে তো মজবুত করাই যাবে না, আগে তো একতলাটাকে আমি ঠিক করতে হবে। তখন মনে হলো যে আগে আমরা টপ না দেখে আরেকটু নিচেরটাকে দেখতে, অর্থাৎ মাধ্যমিক স্তরের শিক্ষার যদি উন্নতি ঘটে তবেই তো কলেজের জন্য যোগ্য শিক্ষার্থীদের পাওয়া যাবে। কলেজে কারা ভর্তি হবে, ডাইরেক্ট তো প্রাইমারি স্কুল থেকে যে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবে না, মাধ্যমিক শিক্ষার উন্নয়নের প্রয়োজন দেখা দিবে। এই জন্য তৎকালীন সময় কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ তারা বুঝলেন যে মাধ্যমিক স্তরের শিক্ষার উন্নয়নটা উচ্চ শিক্ষার সাথে সাথে বেশি প্রয়োজন। তখন মাধ্যমিক স্তরের শিক্ষার ত্রুটিগুলো কি আছে, তার কি কি করলে এর উন্নতি হবে, এর প্রয়োজনীয়তা অনুভব করলেন। এবং সেই সময়ে দেশের মাধ্যমিক শিক্ষার ত্রুটি দূর করে কোন পথে এগিয়ে গেলে মাধ্যমিক স্তরের শিক্ষার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, শিক্ষাটাকে সঠিকভাবে প্রয়োগ করা যাবে, তার জন্য একটি নতুন করে কমিশন গঠনের প্রয়োজন দেখা দিল। এবং এই উদ্দেশ্য, অর্থাৎ মাধ্যমিক স্তরের শিক্ষার ত্রুটি দূর করে তাকে সঠিকভাবে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার মাধ্যমিক শিক্ষার উন্নয়ন কল্পে একটি কমিশন গঠন করে। এই কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন নামে পরিচিত। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হলো, মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হলো 1952 সালে। 1952 সালের 23rd September মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হলো। তার সভাপতিতে সভাপতি ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর LS মুদালিয়ার, লক্ষণ স্বামী মুদালিয়রের সভাপতিত্বে। সভাপতি হচ্ছেন লক্ষণ স্বামী মুদালিয়র। LS মুদালিয়ার পুরো নাম হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়র। এর উনাকে সভাপতি, বিখ্যাত শিক্ষাবিদ, তার সভাপতিত্বে 1952 সালের 23 সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হল। এবং এর সম্পাদক ছিলেন, এর সম্পাদক হচ্ছেন আরেকজন বিখ্যাত শিক্ষাবিদ অনাথনাথ বসু। অনাথনাথ বসু, ANBOSE, অনাথনাথ বসু, পুরো নামটা আমি লিখলাম না, অনাথনাথ বসু একজন বাঙালি। তাহলে সভাপতি হচ্ছেন লক্ষ্মণ স্বামী মুদালিয়ার এবং সম্পাদক হচ্ছেন, সেক্রেটারি হচ্ছেন ANBOSE বা বসু, অনাথনাথ বসু, উনি হলেন সম্পাদক। তাহলে তৈরি হলো কবে, 1952 সালে। এইবার এক মিনিট, এখানে বসু কিন্তু কোন কোন জায়গায় এইভাবে লেখা লেখা হয়, ওকারটা কিন্তু থাকেও না, বসু। যাই হোক, 1952 সালের 23 সেপ্টেম্বর মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য কমিশন গঠিত হলো। তার সভাপতি লক্ষ্মণ স্বামী মুদালিয়া এবং সম্পাদক হচ্ছেন ANBOSE বা অনাথনাথ বসু। আমি আগের দিনে বলেছিলাম কমিশন যে উদ্দেশ্যেই তৈরি হোক না কেন তার সভাপতির নামে কিন্তু কমিশনের নামাঙ্কিত হয়। যেহেতু সভাপতি ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়া, এই জন্য মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম হচ্ছে মুদালিয়র কমিশন। ক্লিয়ার? যেমন আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এই জন্য এই কমিশনের আরেকটি নাম হলো কি, রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় কমিশনের সাথে সাথে তার নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। ঠিক সেরকম মাধ্যমিক শিক্ষা কমিশনের আর এক নাম মুদালিয়র কমিশন। এই কমিশনের মোট সদস্য কয়জন, সদস্য ছিলেন 9 জন, 7+2, তার মানে হচ্ছে 7 জন ছিলেন ভারতীয়
এবং দুজন ছিলেন বিদেশি। মোট সদস্য যদি বলে মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কয়জন, তাহলে বলতে হবে কয়জন, 9 জন। যদি বলে মুদালিয়ার কমিশনের ভারতীয় সদস্য সংখ্যা কয়জন, 7 জন। মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা কয়জন, 2 জন, মোট 9 জন। তাহলে দেখো এইখান থেকে তো মূল বিষয়টা তো বোঝানোর সাথে সাথে অনেকগুলো শর্টের উত্তর মিলে, আমি বলে দিলাম। 1952 সালের 23 সেপ্টেম্বর ডক্টর লক্ষ্মণ স্বামী মুদালিয়ার সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। সভাপতির নাম অনুসারেই এই কমিশনের নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। এই কমিশনের সম্পাদক কে ছিলেন, সেক্রেটারি ছিলেন অনাথনাথ বসু, এবং মোট সদস্য কয়জন, 9 জন। তার মধ্যে ভারতীয় সদস্য কয়জন, 7 জন। বিদেশি সদস্য কয়জন, 2 জন। কমিশন প্রায় 1 বছর সারা ভারতবর্ষ ঘুরে মাধ্যমিক শিক্ষার বিভিন্ন দিকগুলো পর্যালোচনা করে সরকারের কাছে রিপোর্ট পেশ করলেন। 1 বছর পরে 1953 সালে তার প্রতিবেদন বা রিপোর্ট প্রকাশ হলো 1953 সালে। 52 সালে কমিশনটি গঠিত হলো এবং তার প্রতিবেদন হলো 1953 সালের আগস্ট মাসে। 1953 সালের আগস্ট মাসে 337 337 পৃষ্ঠার প্রতিবেদন সরকারের কাছে পেশ করে। দেখো প্রচুর শর্ট এখানে আছে, কিন্তু এই জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন যখনই লেখা হয় তখনই ব্র্যাকেটে লেখা থাকে 1952-53। অর্থাৎ 52 সালে 1952 সালের 23 সেপ্টেম্বর মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হলো এবং 1953 সালের আগস্ট মাসে সরকারের কাছে তার প্রতিবেদন প্রকাশ করলেন। 337 পাতার প্রতিবেদন ছিল। তার সভাপতি লক্ষ্মণ স্বামী মুদালিয়া, সম্পাদক অনাথনাথ বসু, মোট সদস্য 9 জন। মোটামুটি গঠনটা আমি বললাম কমিশনের। এইবার দেখবো কমিশনের মতে আমাদের আজকে যে আলোচনা, শুধু মুদালিয়ার কমিশনের সম্পূর্ণটা একদিন আলোচনা সম্ভব নয়। আজকে আমরা আলোচনা করব মুদালিয়ার কমিশনের শিক্ষার কাঠামো এবং সময় হলে শিক্ষার লক্ষ্য। প্রথম আমরা দেখব কাঠামোটা, স্ট্রাকচার। ভারতীয় শিক্ষা মাধ্যমিক শিক্ষা কমিশন ভারতবর্ষে প্রচলিত মাধ্যমিক শিক্ষার ত্রুটিগুলোকে বলার সাথে সাথে কাঠামোটা নতুন করে করার কথা বলেছে। কমিশন সমগ্র মাধ্যমিক স্তরের সমগ্র শিক্ষার কাঠামোটাকে পুরো বদলে দেওয়ার কথা বলেছে। কমিশন যেটা বলেছেন, এতদিন অব্দি একরকম শিক্ষার কাঠামো, আমরা এরপরে কোঠারি কমিশন পড়বো, জাতীয় শিক্ষানীতি পড়বো, সবার একই রকম কাঠামোর কথা বলেছেন। কিন্তু মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক কমিশন সারা দেশে শিক্ষার কাঠামো বলেছেন এইরকম হবে, 5+3+3 অথবা 4+4+3, দুটোই করে দেখো 11 বছর। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা হবে 11 বছর, 5+3+3 অথবা 4+4+3, যেভাবেই বলি না কেন 11 বছরে। ডিটেলসটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে তোমাদের বই দেখে, আমি পুরো চার্ট করে বুঝিয়ে দিচ্ছি। আগে একটু বলি, 5+3+3 মানে 5 বছরের প্রাইমারি। যদি 5 বছর 1 থেকে 5 অব্দি কেউ প্রাইমারি বা বুনিয়াদি পড়ে, তাহলে সে 6, 7, 8 এই 3 বছর পড়বে নিম্ন মাধ্যমিক, আর 9, 10, 11 এই 3 বছর পড়বে উচ্চ মাধ্যমিক। 11 11 বছর শিক্ষা, 12 অব্দি কিন্তু উচ্চ মাধ্যমিক নয়, 11 পাস করা মানে উচ্চ মাধ্যমিক পাস করে গেল, তারপর সে কলেজ যাবে, এটার কথা বলা হয়েছে। অথবা যে স্কুলগুলোতে 4 পর্যন্ত প্রাইমারি আছে, তাহলে 4, 4 বছর, তারপরে 5, 6, 7, 8 এই 4 বছর সে নিম্ন মাধ্যমিক পড়বে, 9 থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা, কিন্তু 9, 10, 11 3 বছরের উচ্চ মাধ্যমিক। এই দেখো তিনটা এই জন্য কমন আছে, এই 11 বছরের শিক্ষা, 5+3+3 অথবা 4+4+3 11 বছরের শিক্ষা হবে। মানে 12 বলে কোনো ক্লাস থাকবে না, 11 এর পরেই কলেজ স্তরের শিক্ষা শুরু হবে বলেছে। আমি বিষয়টাকে ছকের সাহায্যে ব্যাপারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই, চারটা করে এইরকম হবে অনেকটা। শিক্ষা স্তর, শিক্ষার প্রকৃতি, তাহলে দেখো
আমি বিষয়টা একটু ছকের সাহায্যে বলছি। শিক্ষা স্তর, কোন স্তরের শিক্ষা, শিক্ষার প্রকৃতি, জায়গা হবে না বলে আমি শুধু প্রকৃতিটাই লিখেছি, শিক্ষার প্রকৃতি, সময়কাল, কত বছর ধরে পড়বে, কোন শ্রেণী, আর বয়স, শিক্ষার্থীর বয়স, সেই বিষয়টাকে আমাদের কমিশন যে সময়কালটা বলেছে সেটা নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে 5+3+3 অথবা 4+4+3, 11 বছর, 5+3+3 অথবা 4+3+3, আমি সেটাকে এখানে একটু মেনশন করে রাখলে বোধ হয় সুবিধা হবে, 3 অথবা 4+4+3, সেটা কি করে সেই বিষয়টা আমরা একটু বোঝানোর চেষ্টা করি। প্রথমে হচ্ছে শিক্ষা স্তরে, প্রথমে হচ্ছে প্রাথমিক, প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষার প্রকৃতি হচ্ছে সেটা প্রাথমিকের, ওটাকে বলা হচ্ছে নিম্ন প্রাথমিক বা বুনিয়াদি, সেই সময়ে বুনিয়াদি, এখনো কিছু কিছু বুনিয়াদি বিদ্যালয় তোমরা আছো, সেই গান্ধীজির ইলিভেনে পড়েছ, গান্ধীজির যে বুনিয়াদি স্তর অনুযায়ী প্রাথমিক শিক্ষা বা নিম্ন বুনিয়াদি শিক্ষা, সেটা কত বছরের হবে, 4 অথবা 5 বছর। এবার কথা হচ্ছে যে 4 অথবা 5 বছর কেন বলছেন, যদি প্রাথমিক প্রাইমারি স্কুল হয় তাহলে তো 4 পর্যন্ত, 4টে ক্লাস 1 2 3 4, 4 বছর। আবার বুনিয়াদি স্কুলগুলোতে কিন্তু 5 অবধি পড়ানো হয় প্রাথমিক, যদি কোনো শিক্ষার্থী ওই বুনিয়াদি স্কুলে পড়ে তাহলে সে কয় বছর পড়বে, সে 5 বছর পড়বে, এই জন্য বলা হচ্ছে প্রাথমিক বা বুনিয়াদি হচ্ছে 4 অথবা 5 বছরে। তাহলে শ্রেণী কি হবে, 1 থেকে কোন শ্রেণী, 4 পর্যন্ত অথবা 5 পর্যন্ত, 4 অথবা 5 কেন বলছি, যে ছেলেটি প্রাইমারি স্কুলে পড়ছে সে পড়বে 4 পর্যন্ত, যে বুনিয়াদি স্কুলে পড়ছে সে পড়বে 5 পর্যন্ত, মানে হয় 4 অবধি 4 বছর অথবা 5 অবধি পড়লে সে পড়ছে 5 বছর, 5 বছর। তাহলে বয়স কত হচ্ছে, 6 বছর বয়স থেকে 6 থেকে 10 বা 11 বছর। একটা জিনিস যদি তুমি বোঝো, বাকি দুটো কিন্তু অটোমেটিক হচ্ছে, একটু বুঝে নিলে চারটা নিজেরাই কিন্তু ইজিলি লিখতে পারবে পরীক্ষাতে, অর্থাৎ 6 বছর থেকে যে 4 বছর পড়ছে 4টে ক্লাস, তার 10 হচ্ছে, যে 5টা বছর পড়ছে তার বয়স হচ্ছে 11, 6 থেকে 10 বা 11। এই গেল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষায় হচ্ছে নিম্ন প্রাথমিক বা নিম্ন বুনিয়াদি। এইবার বলা হচ্ছে মাধ্যমিক স্তর, প্রাথমিক কেন, এবার আসি আমরা মাধ্যমিক স্তর, মাধ্যমিক, মাধ্যমিকের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে নিম্ন মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, একটা নিম্ন মাধ্যমিক আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিককে বলা হচ্ছে আবার উত্তর বুনিয়াদি, যদি বুনিয়াদি শিক্ষায় কেউ পড়ে, নিম্ন মাধ্যমিক, আমি উত্তর বুনিয়াদি কথাটা লিখলাম না, নিম্ন মাধ্যমিকের সময়কাল হচ্ছে, দেখো যদি কেউ 5 বছর পড়ে আসছে সে পড়বে কয় বছর, সে পড়বে 4 বছর, যে 5 বছর পড়ে আসছে সরি সে পড়বে 3 বছর, আর যে 4 বছর পড়ে আসে সে পড়বে 4 বছর, 3 অথবা 4 বছর, আমি ব্যাপারটা আবার আরেকবার বলছি, অর্থাৎ যে শিক্ষার্থী এখানে 5 অবধি পড়ে আসছে, নিম্ন মাধ্যমিক হচ্ছে 8 পর্যন্ত, তাহলে সে 3টে ক্লাস পড়বে, 6 7 8, তার ক্ষেত্রে 3 বছর, আর যে 4 অবধি পড়ে আসছে মানে 4 বছর, তাকেও তো 8 অবধি পড়তে হবে, 5 6 7 8, এই জন্য তার জন্য 4 বছর, এই জন্য 3 অথবা 4 বছর কথাটা বলা হচ্ছে। তাহলে শ্রেণী কি হবে, 5 অথবা 6 থেকে, 5 অথবা 6 কেন বললাম, এক্ষেত্রে যে 4 এ পড়ে এসছে সে 5 এ ভর্তি হচ্ছে, যে 5 এ পড়ে এসছে সে 6 এ ভর্তি হচ্ছে, এই জন্য বলেছে 5 অথবা 6 থেকে কোন ক্লাস পর্যন্ত, 5 অথবা 6 থেকে 8 পর্যন্ত, অষ্টম শ্রেণী হচ্ছে তোমার যে মাধ্যমিক। আর বয়সকালটা কত হবে, বয়সকালটা হবে 10 অথবা 11 থেকে 14 বছর, 10 অথবা 11 থেকে, যে 10 বছর অর্থাৎ 4 অবধি পড়ে এসে সে 4 বছর পড়ছে তারও 14 হচ্ছে, যে 11 বছর বয়সে এসে অর্থাৎ 6 এ ভর্তি হচ্ছে সে 3 বছর পড়ছে তারও বয়স দেখো 14 হচ্ছে, অর্থাৎ 14 বছর পর্যন্ত প্রাইমারি শিক্ষা শেষ হচ্ছে, 8 পর্যন্ত শিক্ষাটা হচ্ছে প্রাইমারি শিক্ষা।
তাহলে মাধ্যমিকের এটাকে বলা হচ্ছে নিম্ন মাধ্যমিক, ফাইভ অথবা সিক্স থেকে এইট পর্যন্ত শিক্ষাটা হচ্ছে নিম্ন মাধ্যমিক। কমিশন এইটা বলেছেন, কাঠামোটা সারা দেশে এরকম করার কথা বলেছেন। মাধ্যমিকেরই আরেকটা ভাগ, এই জন্য মাধ্যমিকটা এইরকম জায়গায় আমি লিখেছি, মাধ্যমিকেরই আরেকটা ভাগ হচ্ছে উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকের কিন্তু আর অবলিক নেই, উচ্চ মাধ্যমিক কত বছর? 3 বছর। দেখো দুটো জায়গাতেই বলা হয়েছে 5+3+ লাস্টে কিন্তু সে 3, এখানেও তাই 4+4+ লাস্টে 3, অর্থাৎ উচ্চ মাধ্যমিকটা কিন্তু আর এখানে অপশন নেই 3 বছরের। কোন ক্লাস থেকে বলেছে কমিশন উচ্চ মাধ্যমিক? উচ্চ মাধ্যমিক বলেছে 9 থেকে 9 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ যারা এখন 12 করছে এই স্ট্রাকচার মানা হলে তোমরা কিন্তু এতদিন কলেজে চলে যেতে, এইচএস পাস করে যেতে তোমরা 9 থেকে 11 পর্যন্ত। অর্থাৎ বয়সটা কত হবে তাহলে? মোটামুটি 14-15 থেকে 17 বছরের মতন, 14-15 থেকে 17 বছরের মধ্যে কিন্তু বয়স স্তরটা শেষ হচ্ছে। ব্যাস এই হলো মাধ্যমিক শিক্ষার কাঠামোটা, কমিশন এইরকম বলেছে। দেখো একটু বোঝা যাচ্ছে কিনা বিষয়টা, আমি যেটুকু বলবার চেষ্টা করলাম। তাহলে এই অনুযায়ী কাঠামোটা কি দাঁড়ালো? যেটা মূল কাঠামো বলা হয়েছিল 5+3+3 অথবা 4+4+3। দেখো তার মানে 11 বছরের শিক্ষা হচ্ছে সব মিলে, অর্থাৎ কেউ যদি বুনিয়াদী শিক্ষায় 4 বছর অথবা 5 বছর পড়বে, 1 থেকে 4 অবধি পড়লে সে হচ্ছে 4 বছর, 1 থেকে 5 অবধি পড়লে তার হচ্ছে 5 বছর। আর বলা হচ্ছে নিম্ন মাধ্যমিক 3 অথবা 4, যে 5 বছরের অবধি পড়েছে সে পড়বে 3 বছর, আর যে 4 বছর পড়েছিল সে পড়বে 4 বছর, আর উচ্চ মাধ্যমিক 3 বছর, 9 থেকে 11। যেভাবেই তুমি হিসেব করো, 4 আর 4 = 8, 3 = 11, 5 আর 3 = 8, 3 = 11, অর্থাৎ 11 বছরের শিক্ষা। ক্লাস 11 মানেই হচ্ছে তার মাধ্যমিক শিক্ষা শেষ হলো। এইবার যেটা বললো কমিশন, তাহলে আর এর আগে যে ইন্টারমিডিয়েট, যেটা একাদশ দ্বাদশ শ্রেণী ছিল, ইন্টারমিডিয়েট 2 বছরের কোর্স ছিল, সেটাকে তুলে দেওয়ার কথা বললো। তাহলে কি হলো, 1 বছর ক্লাস 11 টেনের সাথে যুক্ত হলো, আর 1 বছর কলেজে যুক্ত হলো, কলেজের শিক্ষাটা 3 বছরের করে দিল। এইবার সমস্যা হলো, বলা হলো তাহলে যে স্কুলগুলোতে 11 অবধি নেই, 10 অবধি বেশিরভাগ স্কুল তো পড়ানো হয়, তাহলে সেইখানকার ছেলে মেয়েরা তো 11টা কোথায় পড়বে? এতদিন তো কলেজে, তার আগে কি ছিল বলতো সিস্টেম? 10 পাশ করে কলেজে যে 11-12 পড়তে হতো, তারপরে গ্রাজুয়েশন শুরু হতো। কিন্তু কমিশন বললো কলেজে যে এখনো উচ্চ মাধ্যমিক পড়তে হবে না, স্কুল থেকে পাশ করে ডাইরেক্ট কলেজে, মাঝখানে 2 বছর 1 বছর স্কুলে 1 বছর কলেজে। এইবার যে স্কুলগুলো 10 অবধি, তারা তো 11 অবধি পড়তে পারছে না, তাদের তো একটা ক্লাস কম থেকে যাচ্ছে, সেই ছেলেমেয়েরা কি করে কলেজে ভর্তি হবে? তারা তো 11 ক্লাসটা পড়লো না। তাদের জন্য একটা নতুন কোর্সের কথা বললো, ইন্টারমিডিয়েট কোর্স, মুছে দিলাম এটা, ইন্টারমিডিয়েট কোর্স চালু করার কথা, প্রচলনের কথা বলা হলো, সেটাকে বলা হলো পিইউ কোর্স। যারা দশম শ্রেণী যুক্ত স্কুল থেকে 10 অবধি পড়ে আসছে, তারা তো 11 পড়লো না, তাদের জন্য 1 বছরের একটি কোর্স পিইউ, অর্থাৎ প্রি ইউনিভার্সিটি, প্রাক বিশ্ববিদ্যালয়ের একটি কোর্স। এটা কত দিনের হবে? এটা হবে 1 ইয়ারের। কেন 1 ইয়ার? যারা 10 অবধি পড়ে আসলো তারা তো 11টা, তারা 10 বছরের শিক্ষা নিল, 1 বছর কম থেকে গেল, তারা তো সরাসরি কলেজে ভর্তি হতে পারবে না, তাদের আগে 1 বছরের একটা কোর্স করার কথা বলা হলো, সেইটাকে বলা হচ্ছে পিইউ, প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স। তাহলে তাদের 10 আর তার সাথে 1 বছর, 11 বছরের শিক্ষা কমপ্লিট হলো। এই হলো কাঠামো, এটাও শর্টে আসে পিইউ কোর্স কি। তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম 5+3+3 বা 4+4+3 ফর্মুলাটা আসলে কি জিনিস। এই গেল মুদালিয়ার কমিশনের মধ্যে কাঠামো। এইবার আমি এর সাথে যেটা বলবো খুব সংক্ষেপে একটু, মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে কি বলেছে, লক্ষ্যগুলোকে আমি খুব দ্রুততার সাথে একটু বলবো। তাহলে কাঠামো হচ্ছে 5+3+3 অথবা 4+4+3, অর্থাৎ 11 বছরে শিক্ষার কথা বলা হয়েছে। মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হিসেবে মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন কতগুলো, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কি, কোন উদ্দেশ্য নিয়ে ছেলেমেয়েরা পড়বে, কোন লক্ষ্য পূরণ করবে, সেই সম্বন্ধে নির্দিষ্ট কতগুলো ধারণা দিয়েছে। প্রথম কথা হচ্ছে, প্রথমেই বলেছে নাগরিকতার প্রশিক্ষণ। মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য হচ্ছে নাগরিকতার প্রশিক্ষণ। কমিশন বলছেন যে মাধ্যমিক শিক্ষার প্রধান উদ্দেশ্য, কারণ আজকে যারা মাধ্যমিক শিক্ষার্থী তারাই ভবিষ্যতের নাগরিক, কারণ 18 বছর হলেই ছেলেমেয়েরা ভোট দিয়ে তার সরকার শাসক নির্বাচন করবে, অর্থাৎ নাগরিক, আদর্শ নাগরিক, শুধু ভোট দিলেই হবে না, তার দায়িত্ব আছে, কতগুলো কর্তব্য আছে, শুধু অধিকার বুঝে নিলে হবে না, তার দায়িত্ব, কর্তব্য, অধিকার সবকিছু বোঝার জন্য
একজন সুস্থ নাগরিক যদি হয়, সঠিক চিন্তনশীল নাগরিকই পারে দেশকে গড়ে তুলতে। এই জন্য কমিশন বলেছে যে মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য হবে নাগরিকতার প্রশিক্ষণ দেওয়া, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারে, তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই সঠিক পথ দেখানো হবে মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য, যাতে তারা নিজেদের অধিকার এবং দায়িত্ব এবং কর্তব্য সব বিষয়গুলোকে সুস্থভাবে বুঝে তারা দেশের অগ্রগতিতে সাহায্য করতে পারে, সেই সঠিক নাগরিকতার প্রশিক্ষণ হবে মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য। নেক্সট হচ্ছে জাতীয় সংহতি গঠন বা স্থাপন। জাতীয় সংহতি, ন্যাশনাল ইন্টিগ্রেশন। আমাদের দেশ হচ্ছে নানা জাতি ধর্ম ভাষার দেশ, বিভিন্ন জাতির মানুষ বাস করে, বিভিন্ন ভাষার মানুষ বাস করে আমরা জানি, কিন্তু তারপরেও আমরা সবাই এক। কেন? যে আমরা ভারতীয়, আমরা হিন্দু মুসলিম নিজেদের মধ্যে ভেদাভেদ থাকলেও কিন্তু আমরা ঐক্যবদ্ধ। আমরা বিহারি, বাঙালি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, হিন্দিভাষী, বাংলাভাষী, উর্দুভাষী, তামিলভাষী, বিভিন্ন ভাষাভাষী আছে, প্রদেশ আছে, আমাদের মধ্যে প্রচুর বিভেদ আছে, তারপরেও আমরা ঐক্য। এই ঐক্যটাই হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রেশন, জাতীয় সংহতি। কমিশন বলছেন যে মাধ্যমিক শিক্ষার অন্যতম একটি লক্ষ্য হবে কি, তোমার যে জাতীয় সংহতি স্থাপন করা, যাতে শিক্ষার্থীদের মধ্যে, আজকে যারা মাধ্যমিক শিক্ষার্থী তাদের মধ্যে প্রথম থেকে জাতীয়তাবোধ তৈরি করে দিতে হবে, যে আমাদের মধ্যে এই ভেদাভেদ গুলো কিচ্ছু না, এগুলো গৌণ, এটাকে প্রাধান্য দিলে হবে না, আমাদের মুখ্য বা প্রধান জিনিস কোনটি, আমরা ভারতীয়, এই ফিলিংসটা বোঝা, উই ফিলিংস, আমরা বোধ তৈরি করা, আমরা ভারতীয়, আমি হিন্দু এটা বড় কথা নয়, আমি মুসলিম এটা বড় কথা নয়, আমরা ভারতীয় এইটা বড় কথা, এইটাই হচ্ছে জাতীয় সংহতি, ইন্টিগ্রেশন, এই জিনিসটার কথা কিন্তু কমিশন বলেছেন। তারপরে হচ্ছে জাতীয় সংহতি, কমিশন বলেছেন যে মাধ্যমিক শিক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংহতি স্থাপিত হবে, তাদের সমস্ত ভেদাভেদ দূর হয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি ঐক্যের বোধ তৈরি হবে, অর্থাৎ এটাকে বলেছে জাতীয় সংহতি। গণতন্ত্র বোধ গঠন বা জাগরণ, গণতন্ত্র আমরা জানি আমাদের দেশ স্বাধীনতার সময় থেকেই গণতন্ত্র, ডেমোক্রেসিকে আদর্শ হিসেবে মেনে নেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে জনগণই হবে শাসনের শেষ কথা, জনগণ স্থির করবে কে আমাদের শাসক হবেন, কে আমাদের প্রধানমন্ত্রী, কে আমাদের মুখ্যমন্ত্রী, কে আমার এমপি, কে আমার এমএলএ, কে আমার পঞ্চায়েতের সদস্য, কে আমার পৌরসভার কাউন্সিলর। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো রাজা মহারাজা জমিদার কেউ এসে ঠিক করে দেবে না। গণতন্ত্রে প্রধানমন্ত্রীর ছেলেই প্রধানমন্ত্রী হবে, মুখ্যমন্ত্রীর ছেলে মুখ্যমন্ত্রী হবে, প্রধানের ছেলেই প্রধান হবে, এইরকম জিনিস কিন্তু নেই, সেটা রাজতন্ত্রে আছে। গণতন্ত্রে কি, জনগণ যাকে চাইবে তাকে নির্বাচিত করবে, যাকে চাইবে না ছুড়ে ফেলে দেবে, সেটা আমরা ভারতবর্ষ বা পৃথিবীর সবচেয়ে বৃহৎ গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ। গণতন্ত্রে মানুষ যে সব, নিজেই আমরা একটা, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা জনগণ, সেই যে ক্ষমতার আসল ভরকেন্দ্র, সেই যে ক্ষমতার মূল বিন্দু, এইটা বোঝার ব্যাপার আছে। এইটা যখন শিক্ষার্থী বুঝতে পারবে, সে কিন্তু নিজের ক্ষমতাটা বুঝতে পারবে, যে আমার ক্ষমতা কতদূর, আমি কি করতে পারি, সেইটা বুঝতে সাহায্য করবে। তাহলে সে যতক্ষণ এটা না বুঝবে, সে কিন্তু তার নেতাকে অনেক বড় ভাবছে, তার নিজের ক্ষমতাটা বুঝতে পারছে। তাই কমিশন বলছে মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে এই গণতান্ত্রিক বোধটা জাগ্রত করতে হবে, সবাই সমান, এখানে কেউ ছোট বড় নয়, সবাই ইকুয়াল, সবার ক্ষমতা সমান, এই বোধটা যখন, গণতন্ত্রে কি কোটিপতি টাটা বিড়লার ভোটেরও যা দাম, আর একজন ভিখারির ভোটেরও কিন্তু সে একই দাম। টাটা বিড়লার ভোট মানে একাই 200টা ভোট দেবে তা নয়, সেম ভ্যালু। কিন্তু এই যে এই বোধটা, গণতান্ত্রিক চেতনা যাতে শিক্ষার্থীদের মধ্যে সেই মাধ্যমিক স্তর থেকেই গড়ে ওঠে, তাই বলা হয়েছে যে গণতান্ত্রিক কথা বোধ জাগ্রত করা বা গণতান্ত্রিক বোধ গঠন করা হবে মাধ্যমিক শিক্ষার একটি অন্যতম লক্ষ্য বা অন্যতম উদ্দেশ্য। জাতীয় সংহতি গণতান্ত্রিক পরে যে জিনিসটা আসে, সেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি।
উৎপাদনশীলতা, উৎপাদনশীলতা বৃদ্ধি এটিও একটি মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। উৎপাদনশীলতা মানে প্রত্যেকটার মধ্যে একটি প্রোডাক্টিভ ক্ষমতা থাকে, নতুন কিছু তৈরি করার একটি ক্ষমতা উৎপাদনশীলতা। অর্থাৎ শিক্ষার্থীদের যে দক্ষতা, স্কিল ডেভেলপমেন্ট, এখন বলা হচ্ছে এতদিন পরে সে স্কিল ডেভেলপমেন্টের কথা আমরা বিভিন্নভাবে শুনছি, যে স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ উৎপাদন করার ক্ষমতা, তাদের যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া যায় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, তাহলে শিক্ষার্থীদের মধ্যে কি হবে, উৎপাদনশীলতা বৃদ্ধি করবে, তারা বিভিন্ন বিষয়ে আরো বেশি প্রোডাক্টিভ হতে পারবে, তারা অনেক বেশি উৎপাদন করতে পারবে, নিজেদের যোগ্যতা ক্ষমতাকে কাজে লাগাতে পারবে, সেইটা হবে মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য। চারটে বললাম, পাঁচ নম্বর যেটা, পাঁচ নম্বর হচ্ছে সৃজনশীলতার বিকাশ। সৃজনশীলতার বিকাশ, ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্ট করা, প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিছু না কিছু ক্রিয়েটিভ বা সৃজনশীল গুণ থাকবেই, কিছু সৃজনশীল গুণ কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু নতুন কিছু করার দক্ষতা। যে ছেলেটি হয়তো পড়াশোনায় অতটা ভালো নয় তথাগত, কিন্তু দেখো তার মধ্যে এমন কিছু ক্রিয়েট, ভালো ছবি আঁকতে পারে, ভালো গান গাইতে পারে, কোনো একটা খেলা জিনিস দিয়ে এমন কিছু তৈরি করতে পারছে, কাগজের ফুল, কাগজ দিয়ে এমন কিছু একটা জিনিস তৈরি করে দিচ্ছে যেটা অন্য কেউ পারছে, এটাই তার ক্রিয়েটিভিটি। নতুন কিছু করে দেখানোটা হচ্ছে সৃজনশীলতা, নতুন কিছু তৈরি করা, সৃষ্টি করার যে ক্ষমতা সেটি হচ্ছে সৃজনশীলতা। অর্থাৎ আমার ভাবনা যেখানে, আমাদের সাধারণের ভাবনা যেখানে শেষ, সেখান থেকে তার ভাবনা শুরু হচ্ছে। এই যে এই ধরনের ক্ষমতা প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ সুপ্ত অবস্থায় থাকে, লুকিয়ে থাকে, সেটা বহিঃপ্রকাশ যদি ঘটানো যায় তাহলে শিক্ষার্থী বা একটি মানুষ অনেক কিছু করতে পারে, আর যদি সেই সুযোগ তাকে না দেওয়া যায় তাহলে সে কিছুই করতে পারবে না। তাই বলা যে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীদের মধ্যে এই সৃজনশীল যে গুণগুলো আছে তাদের উন্নতি করা বা তার বিকাশ ঘটানো, অর্থাৎ সৃজনশীল গুণগুলোকে আরো বেশি, তারা যাতে আরো বেশি ক্রিয়েটিভ হয়ে উঠতে পারে, শিক্ষার্থীরা যাতে আরো বেশি ক্রিয়েটিভ হয়ে উঠতে পারে, সেই দিকগুলোর উন্নতি করা হচ্ছে তোমার যে মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে আরো একটি অন্যতম লক্ষ্য। অর্থাৎ নতুন কিছু করার দক্ষতা তারা অর্জন করবে, তার ফলে দেশ আর তোমার যে সমাজের উন্নত হবে, উৎপাদনশীলতাও বাড়বে। পাঁচটা হলো, আর একটা দুটো বলবো, সম্পদ বৃদ্ধি। সম্পদ বৃদ্ধি করা মানে প্রত্যেকটা মানুষের একটি সম্পদ, এখন এই জন্য বলা হিউম্যান রিসোর্স, মানব সম্পদ। ভারতবর্ষের জনসংখ্যা প্রথম থেকেই বেশি, বলেছি এদের যদি সঠিকভাবে ট্রেনিং দেওয়া হয় এক একটা মানুষ এক একটা সম্পদ হয়ে পরিণত হতে পারে। তাই মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য বা উদ্দেশ্য হবে এই মানব সম্পদটাকে উন্নত করা, হিউম্যান রিসোর্সকে এতটাই ডেভেলপ করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ এক একটা সম্পদ ভান্ডারে পরিণত হতে পারবে, এইটাই বলা হচ্ছে তোমার যে সম্পদের বৃদ্ধি করা। ব্যাস মোটামুটি। আর একটা বলবো, আর্থিক বা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া, আর্থিক নিরাপত্তা প্রদান বা বৃত্তিমূলক প্রশিক্ষণ। সাধারণ শিক্ষা কি করে, শুধু কতগুলো জ্ঞান অর্জন সাহায্য করছে, সব ক্ষেত্রে কিন্তু আর্থিক নিরাপত্তা প্রদান করে না, সমস্ত শিক্ষার শেষে শিক্ষার্থীদের কিন্তু একটু আর্থিক নিরাপত্তা প্রয়োজন। সবাই সরকারি চাকরি করবে তার কোনো মানে নেই, সম্ভবও নয় এত মানুষকে। অর্থাৎ তাদের যদি বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া যায়, ভোকেশনাল বিভিন্ন ট্রেনিং সাধারণ শিক্ষার সাথে সাথে, অর্থাৎ তারা উপার্জনশীল হয়ে উঠতে পারবে, তাতে করে কি হবে আর্থিক নিরাপত্তা আসবে শিক্ষার্থীদের, তারা অনেক বেশি ইকোনমিক্যালি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে। তা যখনই সে নিজের আয় বাড়বে তাহলে কি হবে, দেশের সম্পদ বৃদ্ধি হবে, যেটা বললাম সম্পদ বৃদ্ধি। দেখো বৃত্তিমূলক প্রশিক্ষণের মধ্যে দিয়ে জাতীয় আয় কিন্তু বাড়বে, জাতীয় আয় কার উপর নির্ভর করে, প্রত্যেকটা মানুষের উৎপাদনশীলতা এবং গড় আয়ের উপর। যদি প্রত্যেকটা মানুষের গড় আয় বা উৎপাদনশীলতা বৃদ্ধি হয় তাহলে সম্পদ বৃদ্ধি পাবে। অর্থাৎ বৃত্তিমূলক, শুধু সাধারণ শিক্ষা নয় বৃত্তিমূলক প্রশিক্ষণের কথাও বলেছি, লক্ষ্যগুলো আরেকবার বলছি। তাহলে কি নাগরিকতার প্রশিক্ষণ, অর্থাৎ একজন আদর্শ নাগরিকের কি কি গুণ থাকা দরকার সেগুলো বোঝাতে সাহায্য করা হচ্ছে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য। জাতীয় সংহতি, সমস্ত ভেদাভেদ দূর করে সংহতি বা একতা প্রতিষ্ঠা করা, গণতন্ত্রবোধ জাগরণ করা,
যেহেতু আমাদের দেশে গণতন্ত্রকে আদর্শ হিসেবে গ্রহণ করা হয়েছে, তাই গণতন্ত্র অর্থ যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে সেটা সাহায্য করা, উৎপাদনশীলতা বৃদ্ধি করা, শিক্ষার্থীরা যাতে নতুন নতুন কাজে উৎপাদনশীল হতে পারে সেটা, সৃজনশীলতা, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে কি আছে, কিছু সৃজনশীল গুণ কিভাবে রয়েছে, সুপ্ত অবস্থায় আছে, লুকিয়ে আছে, সেটাকে খুঁজে বের করা মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য। সম্পদ বৃদ্ধি করা, দেশের যে মানব সম্পদ তাকে আরো উন্নত করা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কি করতে হবে, শিক্ষার্থীকে উৎপাদনশীল করে তোলা, তার আয় বৃদ্ধি করা, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, তাকে এমন কিছু শেখানো যাতে সে শিক্ষার শেষে আয় করতে পারে, নিজে স্বনির্ভর হয়ে উঠতে পারে, স্বনির্ভরতা বা বৃত্তিমূলক প্রশিক্ষণ দানের কথা বলা হয়েছে। তাহলে আমি কাঠামোটা বললাম, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বললাম, নেক্সট ভিডিওতে আমরা এর পাঠ্যক্রম বা শব্দ প্রবাহ খুব গুরুত্বপূর্ণ সেটা আমি আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।